তো জাহান্নামের ভিতর নাকি বের বিয়া শাদি হবে, ছেলে পিলে হবে, ব্যাপার খুবই খারাপ। আমি কিন্তু মানে মামাতো ভাইয়ের ঘরে শুচ্ছি, জালনা দিয়ে শুনে নিল, আমি কি ওরা কার দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো? শুনে থেকে গেল আঙ্গনি যাই, একটা কথা পাইন, আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করি। ওরা বলছে, ওরা বলছে যে এই দুনিয়াতে মায়ের লোকের ছেলে পিলা হয়, তবে জাহান্নামের ভিতরও ছেলে পিলা হয়েছে, এটা কেমন কথা? হ্যাঁ, এই দুনিয়াতে আমার বোনের বাটা বেটি হয়েছে পাঁচটা, আমার বোনের বেটা বেটি হয়েছে ছটা, আমার বহিনের আমার বহিনার ভানির ছেলে পিলে হয়েছে আটটা, আমার চাচির ছেলে পিলে হয়েছে দশটা, কিন্তু জাহান্নামে যেই ছেলে পিলে হয়েছে রে, গুনা যাবে না, গুনতে গুনতে ফের জরিমে মরতে হবে, এত ছেলে পিলে জাহান্নামে হয়েছে। এটা মেল ভাষায় কইল। এবারকার হাদিসটা শুনালেন, নবী যে নিচে নিজের চোখে দেখে এসছে ওই ঘটনাটা এবার শুনালেন। আচ্ছা আচ্ছা ভাই, বিয়া দেবে মাফ করবে, তার মানে যে ব্যারিংয়ে যদি গিরিশ ডাউন হয়ে যায় আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে, হবে না? কেন হাত দাদর এখানটা ভুষ গাড়ি ছিল, কোন গাড়ি? হ্যাঁ ভুষ গাড়ি ছিল। তো এই ইউটিউবওয়ালারা এখানে কিন্তু ছেড়বারা, এত যার চ্যানেল পাবো ওর চ্যানেল কপিরাইট মারবো, আর না হলে ওই চ্যানেলটার নামে বিরোধী করবো, যে এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো আনসাবস্ক্রাইব করে দাও, খবরদার এইগুলা এই চুটকালি হাসি মজাক এইগুলা উল্টা পাল্টা কথা খবরদার ছেড়বারা, এই ছেড়ে দেওয়াতে এখন তোমাকে বিহারের পুলিশ আমাকে ঢুঁড়ে বেড়াইছে, জানেন এরা মজাক করে নিলে আইডেন্টি দিয়ে দিচ্ছি। শুনেন মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে, আমি ওখানে আপনার আগে শুনিয়ে দেবো, ভিডিওটা আছে আমার কাছে ইন্ডিয়া টিভি, আপনার কাছে একটা টেলিভিশনে একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি, হ্যাঁ, যেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল, ইন্ডিয়া টিভি, কে চাচা না চাস তো ভাই? আল্লাহ জাল সালা ঝে তোমার ঘায়ে এটা জোরে জোরে করছি নাকি জি, না গরমের দিন তার লেগে কষ্ট হয়েছে, পাংখা ওপর দিয়ে না কোন দিক দিয়ে যাইছেন চলছে। আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা শুনে জান, রাতের বেলা এইবার জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এবং হযরতে জিবরীল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামে ওই নারীগুলির দৃশ্য দেখা যায়। ভাই গো, এক একটা মায়া লোকের পেটের ভিতরে, এক একটি নারীর পেটের ভিতরে, এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এত বাচ্চা পায়খানার পোকার মতো কিলবিল কিলবিল করছে, এত বাচ্চা। আর বাচ্চা গালা কি, বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো, বাচ্চা গালা কি মুরগির ডিমের মতো, না না, বাচ্চা গালা কি শুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি, না না, এক একটা 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 করে বাচ্চাগুলি একটা একটা করে ভূমিষ্ঠ হচ্ছে। ভাই বাবু মারে, আমার স্ত্রী আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা
বাচ্চা প্রসব যন্ত্রণা এসেছিল, যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল, বাংলায় বলে প্রসব যন্ত্রণা, আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, এক থেকে দু ঘন্টা খুব বেশি লাগলে 3.5 ঘন্টার মধ্যে আমার বিবির প্রসব হয়ে গেছিল। কিন্তু মারে বঙ্গ, ওই বাচ্চাগুলি ওই জাহান্নামি, ওই জাহান্নামি মেয়ে মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠ হচ্ছে, এক একটা বাচ্চা হতে প্রায় 70 বছরের মতো লাগিছে। এত চিল্লান চিল্লাইছে রে, আমার বোনের যখন বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছিল, আমার বোনের চিৎকারে পাড়াপতিরা চোখ মুছছিল, আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। ভাইজান, বর্তমান যা প্রসব যন্ত্রণা, জিবরাইল বলেন নবী গো, এই যন্ত্রণায় এমন এক যন্ত্রণা রে, ওই যন্ত্রণার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি। কি আওয়াজ বের হয় রে! এইভাবে তারা যন্ত্রণার ঠেলাই, প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে। ভাই গো, শুধু তাই নয়, তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলাই জাহান্নামি পুরুষেরা, জাহান্নামি বেটা ছেলেরা থামতে না পারে লোহার আকুড়ি দিয়ে ছেলা গালাকে বাচ্চাগুলোকে টেনে টেনে বার করছে। ভাইজান, এই ভয়াবহ খাতারনাকময় দৃশ্য দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বলেন, ও গো জিবরাইল, রে আল্লাহর ফরিশতা, জিবরাইল বলো তো, এই মহিলাগুলি কারা, এই মায়ালগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? না জিবরাইল, এরা কোন পাপ করেছিল গো, এরা কি অন্যায় করেছিল গো, এদের এত বড় শাস্তি! আমি বিহারে বলেছিলাম, আজ আমাকে ভাই একটু কান খুলে শুনেন, বিহারে আপনার ওই কাঢাগোলার সাইডে একটা জালসাতে গেছিল, কথা কইতে কইতে রাগ থামতে পারিনি, আপনারকে বিহারি ভাষায় হিন্দি ভাষায় দু চারটা কথা কয়ে দিয়েছিল। ये भारत किसी बाप का नहीं है, ये भारत किसी का बाप का नहीं है, ये भारत मुसलमानों का है, और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है, ये भारत को स्वाधीन किया है मुसलमान। থামতে পারিনি, এরকম করে পড় পড়িয়ে দিয়ে দিয়েছি। আরে এই মিডিয়ালারা ওই কথাটিকে ছেড়ে দিয়েছে, আর ইয়ারকে ভিডিওটাকে ডাউনলোড করে ওরা তখন একটু কেটে নিয়েছে। এ ভারত কিসি বাপ কা নেই হ্যায়, এ ভারত মুসলমানো কা হ্যায়, মাত্র দুটা কথা কেটেছে, এ ভারত কিসি বাপ কা নেই হ্যায়। এই কথাটাকে বারবার রিপিট করছে আর বলছে, উত্তরপ্রদেশ সে লেকার কর্ণাটক তক, গুজরাট সে লেকার বঙ্গাল তক, বঙ্গাল সে লেকার মহারাষ্ট্র তক, ভারত কা হিন্দুত্ববাদী দুশ্মন 86 হ্যায়, 86 কে অন্দর এক নম্বর ছোটা মৌলানা মনিরুদ্দিন বঙ্গাল মালদা কা। দিয়া একদম খবরের কাগজে পিটিয়ে দিয়েছে, কে খবর দেখতে দেখতে পেয়েছে তখন লিঙ্কটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম, তো ওরে সুবহানাল্লাহ, এক নম্বরে আমাকে দিয়েছে। আর এরকম করে আসে, আর
ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে, মনে হয়েছে লাদেনের মালিক আমি, মানে লাদেন মনে হয় আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে এরকম, এমন এমন খাতারনাক করে চোখ গেলা বড় বড় করে রেখে দেয়া বলে দিয়ে দিয়া, আর হেডলাইনও আমার মধ্যখানে আমার সবখানে, আর চাইন পাঁচ নম্বরে করেছে জাজিসকে, এরকম করে করে 86 জনাকে করেছে। আমি দেখলু 24 ঘন্টা ছাড়া হয়েছে, 24 ঘন্টাটা প্রায় 3.5 লাখ ভিউস হয়ে গেছে, এখন কয়েক মিলিয়ন ভিউস চলে গেছে। বলে খবরটা কত তারিখের মাওলানা, আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে, আপনার আগে লিঙ্কটা বলতে পারবো না, ইংরেজি মাসের 23 এপ্রিল, ইংরেজি মাসের 23 এপ্রিলের খবরটা খুঁজবেন। এ 2022 আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার পরদান আসিন মায়েরা, শুনে জান রাতের বেলা, আমি মনিরুদ্দিন বলি বন্ধু, আমি মনিরুদ্দিন বলি আপা, একটু কান খুলে শুনে নিন, আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন ও জিবরাইল, এরা কি এমন পাপ করেছিল, এরা কি এমন অন্যায় করেছিল, আল্লাহর জাহান্নামে তো অনেক শাস্তি ছিল, কিন্তু এরাকে এই শাস্তিটাই কেন দিলে, কেন পেটে এত বাচ্চা দিল, কেন পেটে এত সন্তান দিল, আর প্রসাব যন্ত্রণা আজাব কেন দিল, এরা কোন মহিলা, এরা কোন নারী, এরা কোন বেটি ছেলে, জিবরাইল বলেন নবী গো এই মায়া লোকগুলি হলো আরাব, এই মায়া লোকগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ কাটা সাটা ছাটা পিটা, যাকে বাংলায় বলে বেহায়া বেপরদা, এমন একজন মেয়ে রাস্তাতে বাড়ায়, আমার চাচা পর্যন্ত পোতাকে হুড়া মেরে দেখায় মান চলে গেল, এরা বুঝতে পারেনি, বুঝেছ জি, ফট করে কি একটা করে কয়ে দিছে, মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে, পটলার মহিলা বহিনকে একদিন দেখছি, সুবহানাল্লাহ, আরে মাইকল চাচার মতন, ওরা দাদু পোতা এই ফেরিয়ার দিকে তাকাইছে, এটা মাইকল চাচার মতন, মানে এরকম বয়সে, এরকম বয়সের একটা লোক ওর পোতার বাজারে চা খাচ্ছিল, ওর পোতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে দেখ রাস্তা লাদ দেখ চলে গেল, এরা হেসে নিলে জি, প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা, তেমন পটলের বোন পটলার বহিন, পটলের বোন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল ছিল যে মাইকল চাচা তোর পা উঠল, আর ছোট দাদর পোতা তো থামতে পারল না, 8 দিনের মধ্যে ব্যাট মেরে দিলে, আমার ভাইয়ের আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে পরদান আসিন মায়েরা, আমার আল্লাহ রূপ দিয়েছে জৈবন দিয়েছে মা, রূপের বড়াই করো না, ছিলা কলার মতো বাজারে নেব না, মাছি বসে যাবে ডাঁশে খেয়ে নেবে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের